হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিন নানা ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো যারা যারা ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। অনেকদিন পর আজকে যাব বাবার বাসায়। আর সাফন তো এখানে মহা খুশি ওর নানার বাসায় যাওয়ার জন্য। সাফন যখন ওর নানির সাথে সকালে কথা বলতেছিল, তো সাফন অনেক উচ্ছ্বাসিত ছিল তার নানিকে দেখার জন্য, ওর ভাব ভঙ্গি দেখে যা বুঝলাম। আর এখানে তো আমিও রেডি হয়ে গেছি, তো আমরা বের হয়ে গেলাম। সাফনকে কোলে নিয়ে মাথায় আমি একটা ক্যাপ টুপি দিয়ে দিলাম। বাহিরে কিন্তু অনেক রোদ থাকে, আর এই রোদটা যেন ওর মুখে না পড়ে এই কারণে দেওয়া আর কি। আর বাহিরে তো বেশি গরম নেই আজকে, তো এই কারণে ভাবলাম ক্যাপ টুপিটা দিয়ে নিয়ে যাই, কারণ রিক্সায় যাওয়া হলে ওর দেখা যায় রোদটা ওর পুরো মুখে পড়ে। শাওনের নানার বাসায় সেই ঈদে যাওয়া হয়েছে, আর কিন্তু যাওয়া হয় নাই, তো ভাবলাম আজকে ঘুরে আসি, যেহেতু অনেকদিন যাওয়া হয় না। আজকে শাওন, আমি আর সাফন যাচ্ছি, আর সাফনের বাবা রাতে যাবে, এই কারণে আমরা রিক্সা নিয়ে চলে এলাম অনেকটা সাবধানে। আর প্রায় এসে গেছি, আর পুরো রোডটা মানে সাফনের শরীরে পড়তেছিল, আমি ওর শরীরটা টুপিটা দিয়ে ঢেকে দিছি আর মুখটা ছাওয়ায় রাখার চেষ্টা করেছি। তারপর তো যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল আর একটু বের হলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। তো হাঁটাহাঁটির জন্য বাচ্চাদের নিয়ে একটু মাঠে চলে গেলাম। এখানে হচ্ছে ভলিবল খেলা হচ্ছিলো, মেয়েরা আর ছেলেরা খেলতেছিল, এক পাশে মেয়েরা খেলছে আর একদিকে ছেলেরা খেলছে আর কি। তো এই খেলাটা দেখতে অনেকটা ভালোই লাগতেছিলো, তবু আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছিলাম। তারপর একটু ওই দিকটা যাবো যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, শাওন্ত এই জায়গাটা আসলে অনেক খুশি হয়, কারণ ও খেলতে পারে, আর আমাদের ওইদিকে তো খেলার কোনো জায়গা নেই। এখানে দেখা যায় এই জায়গাটার জন্য মানে বাচ্চাদের অনেকটা সুবিধা হয়েছে খেলাধুলার জন্য, আশেপাশে যারা আছে আর কি। এখানে এতটা হাঁটাহাঁটি, এতটা বাচ্চারা খেলাধুলা করে, মানে অনেকটা ধুলা উঠতেছিল, দেখা যায় বাচ্চাদের শরীর ধুলা দিয়ে ভরে যায় আর কি। আর এক সময় হচ্ছে করোনার সময় যখন হাঁটাহাঁটি করা হতো না, এখানে অনেক বড় বড় ঘাস জ্বালিয়ে গেছিলো। আর এখন তো সারাদিন হাঁটাহাঁটির কারণে এখানে অতটা ঘাস জ্বালাতে পারে না, ধুলাটাই বেশি। এই মাঠটা এখানে থাকার কারণে কিন্তু অনেকেরই সুবিধা হয়, দেখা যায় বাচ্চারা খেলা করে, যাদের ডায়াবেটিস তারা কিন্তু এখানে সকাল বিকেল হাঁটতে পারে। আর ঢাকা শহরে তো এত বড় মাঠ পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। আর এখানে তো আবার একটু যাওয়ার সময় দেখে গেলাম, মানে ভলিবল খেলছে, তাদের খেলাটা এখনও চলতেছে, তো ভাবলাম আর একটু দেখে যাই, ভালোই লাগে। আমাদের এখানে আশেপাশে যে স্কুলগুলি আছে, তো স্কুলগুলিতে তো ওরকম সামনে জায়গা থাকে না, বেশিরভাগই কিন্তু ওই মাঠে এসে তাদের খেলাধুলা করানো হয়। আবার কোনো বড় অনুষ্ঠান হলে এখানেই করানো হয়, ঈদের নামাজও এই মাঠে পড়ানো হয়। আর এটার পাশেই তো বুদ্ধিজীবী কবরস্থান, আমরা যেটাকে শহীদ মিনার বলে থাকি, ওইখানেও হচ্ছে ভালোই হাঁটার জায়গা আছে। ওইখানে আবার ধুলাবালি নেই, এখানে তো শুধু ছেলেরা, আর ওইখানে হচ্ছে মেয়েরাও আছে আর কি। আর হচ্ছে এখানে খেলাধুলা দেখে তারপর বাসায় চলে এলাম সন্ধ্যার আগে আর কি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।